আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এখানে বিসিএস ইংলিশ সিলেবাস অনুসারে পার্টস অফ স্পিচ আলোচনা করা হচ্ছে। এটা পার্টস অফ স্পিচের পার্ট 5 ভিডিও। এখানে প্রিভিয়াস কিছু কোশ্চেন দেখানো হবে। এখানে 50টা এমসিকিউ কোশ্চেন রয়েছে, ইংলিশ এমসিকিউ কোশ্চেন, যেটা প্র্যাকটিস করবেন আশা রাখি। তো চলুন শুরু করি। প্রথমে বলা হচ্ছে কাম ওয়ান, ইট ইজ এ টাইম টু গো হোম, হিয়ার হোম ইজ, হোমটা কি এটা জানতে চাওয়া হয়েছে। হোমটা হচ্ছে অ্যাডভার্ব। হিন্টসে যেমন বলা হচ্ছে হোম শব্দটি নাউন অ্যাডভার্ব উভয় হতে পারে, কিন্তু ইনটেনজিটিভ ভাবের পরে ব্যবহৃত হলে তা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, নিচের কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফযুক্ত প্রোনাউন সমূহ, সেলফযুক্ত প্রোনাউন সমূহকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। তাহলে এখানে অপশনে খ নাম্বারটাই সঠিক উত্তর, যেখানে রয়েছে হিমসেলফ। হুইচ অব দ্য ফলোয়িং হ্যাজ অ্যান ইম্প্যাথেটিক ইউজ অফ রিফ্লেক্সিভ প্রোনাউন, নিচের কোন সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউনের ইম্প্যাথেটিক ব্যবহার রয়েছে। এখানে অপশন গ আই মাই সেলফ ডিড দ্য জব। হিন্সে যেমনটি বলা আছে রিফ্লেক্সিভ প্রোনাউনটি যদি সাবজেক্টের পরেই অবস্থান করে তবে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন এর ইম্প্যাথেটিক ইউজ বলে, যেমন আই মাই সেলফ, ইউ ইয়োর সেলফ, দে দেম সেলফস ইত্যাদি। পরবর্তী সেন্টেন্সে বলা আছে হি বিকেম এ পলিটিশিয়ান, হিয়ার দ্য ওয়ার্ড পলিটিশিয়ান ইজ ইউজ অ্যাজ অপশন ঘ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা জানি, যেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। পার্টস অফ স্পিচের পার্ট 1 ভিডিওতে কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা শিখেছিলাম। তো এখানে যেহেতু পলিটিশিয়ান হি সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং পলিটিশিয়ান হচ্ছে কমপ্লিমেন্ট। ওভাল ইজ দ্য অ্যাজেক্টিভ অফ, ওভাল এই শব্দটা কোন শব্দের অ্যাজেক্টিভ। অপশন গ এগ। ওভাল শব্দটির অর্থ ডিম্বাকৃতির, তাই এটি এগ নাউন এর অ্যাজেক্টিভ। হুইচ পার্টস অফ স্পিচ ইজ হোমলি, হোমলি কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। যেমনটা হিন্টসে বলা হচ্ছে হোমলি অ্যাজেক্টিভের উদাহরণ, উল্লেখ ও নাউনের সাথে এ লয় যুক্ত হলে সেটা অ্যাজেক্টিভ হয়, আর অ্যাজেক্টিভের সাথে এ লয় যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়। এখানে হোমটা যেহেতু নাউন আমরা জানি, এর সাথে এল ওয়াই যুক্ত হয়েছে, সুতরাং এটি অ্যাজেক্টিভ। আই হ্যাড এ টক উইথ হিম, হিয়ার টক ইজ এ, টকটা কি ধরনের হিসেবে ব্যবহার হয়েছে, কোন ধরনের পার্টস অফ স্পিচ। এখানে আমরা দেখতে পাচ্ছি টক এর আগে আর্টিকেল এ রয়েছে, সুতরাং এটা নাউন। অপশন খ পিপুল শব্দটির অ্যাজেক্টিভ কি। অপশন ঘ পপুলাস। ডিনাই শব্দটির নাউন। অপশন ক ডেনিয়াল। কোনটি মেটেরিয়াল নাউন নয়। অপশন খ রিভার। ইন দ্য সেন্টেন্স হি ইজ টলার দ্যান আই, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, এখানে দ্যান রয়েছে, এটা কি এটা জানতে চাওয়া হয়েছে। এটা কনজাংশন। যেমন এখানে বলা হচ্ছে প্রদত্ত কোটেশনের দ্যান অ্যাজেক্টিভ নয়, কেননা অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনের কে মডিফাই করে। দ্যান কোনো কিছু নাম নয়, তাই তা নাউন নয়, তা প্রিপজিশনও নয়, কারণ প্রিপজিশন নাউন এর অবজেক্টিভ ফর্ম এর পূর্বে বসে। সুতরাং দ্যান কনজাংশনের কাজ করেছে, কারণ দ্যান দুইটি বাক্যকে সংযুক্ত করেছে। আমরা জানি যে কনজাংশন দুটি বাক্যকে সংযুক্ত করে, দুটো ওয়ার্ডকে সংযুক্ত করে। কনজাংশনের কাজ হচ্ছে সংযুক্ত করা। সুতরাং যেহেতু এটা দ্যান হি ইজ টলার দ্যান আই, এটা একে অপরকে সংযুক্ত করতেছে, এই জন্য এখানে সঠিক অপশন হচ্ছে অপশন ঘ কনজাংশন। বিউটিফুল ইজ অ্যান এক্সাম্পল অফ হট, কিসের এক্সাম্পল বিউটিফুল, বিউটিফুলটা হচ্ছে অ্যাজেক্টিভ। অপশন গ কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ, কুইকলি কোন ধরনের এক্সাম্পল, এটা হচ্ছে অ্যাডভার্ব। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার গো ইজ অ্যান, এখানে গো শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে, এটা অবশ্যই নাউন হবে, কারণ হচ্ছে গোর পূর্বে আর্টিকেল বসেছে, আর আমরা জানি আর্টিকেল সাধারণত নাউনের আগেই বসে, ভার্বের আগে কখনোই বসে না। সুতরাং এটা হচ্ছে অপশন খ নাউন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব, নিচের কোনটি অ্যাডভার্ব, এটা জানতে চাইছে। অপশন ঘ সামটাইম। এখানে যেমনটা বলা হচ্ছে অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, ভার্ব সম্পন্ন হওয়ার সময় স্থান ধরন ইত্যাদিকে নির্দেশ করে অ্যাডভার্ব। সামবডি সামওয়ান যেগুলো রয়েছে এগুলো কোনো অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়, সামথিং দ্বারা অজ্ঞাত বস্তুকে বোঝায়। সামবডি সামওয়ান এটা ব্যক্তিকে বোঝায়, অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়, আর সামথিং অজ্ঞাত বস্তুকে বোঝায়। সুতরাং একমাত্র সামটাইমস যেটা সময়ের সাথে রিলেটেড এবং এটা সময়কে মডিফাই করে, সুতরাং এটাই হচ্ছে অ্যাডভার্ব। আই ওয়াটার দ্য গার্ডেন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ, দ্য আই ওয়াটার দ্য গার্ডেন প্রথমে সাবজেক্ট হচ্ছে, পরেরটা অবশ্যই ভার্ব হবে, তারপর একটা অবজেক্ট, তাহলে ওয়াটারটা হচ্ছে এখানে ভার্ব। সুতরাং সঠিক অপশন খ।
কোনটি ভার্ব, এখানে ভার্ব জানতে চাওয়া হয়েছে। এখানে অপশন ঘতে যেটা রয়েছে ফিড অর্থ খাওয়ানো, এটা হচ্ছে ভার্ব। পার্টস অফ স্পিচ কয় প্রকার, এটা আট প্রকার, যেমন এখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন। ট্রুথ শব্দটি অ্যাডজেক্টিভ ফর্ম ট্রু, সুতরাং সঠিক উত্তর খ। হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড রিগার্ডিং, রিগার্ডিং কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা জানতে চাওয়া হয়েছে, এটা হচ্ছে প্রিপোজিশন। হিন্টসে যেমনটা বলা আছে, রিগার্ডিং শব্দটি প্রিপোজিশনের উদাহরণ, কেননা রিগার্ডিং শব্দটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড গার্ড, গার্ল কোন ধরনের নাউন, এটা অবশ্যই কমন নাউন, কারণ এর ভিতরে গার্ল বলতে আমরা যত প্রকার গার্ল রয়েছে, যত মেয়ে রয়েছে সবাইকে বুঝি, তাদের কমন নাম হচ্ছে তারা মেয়ে, এটা হচ্ছে এটা কমন নাউন। উই ফিল ভেরি টায়ার্ড, দ্য ওয়ার্ড টায়ার্ড ইউজড হিয়ার ইন দিস সেন্টেন্স, কীভাবে ইউজ হয়েছে টায়ার্ডটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। উই ফিল ভেরি টায়ার্ড, বাক্যে টায়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে বলা আছে, হোয়াট ইজ অল দিস নয়েজ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান প্রোনাউন, অপশন ঘ। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার, হিয়ার এনাফ ইজ, এনাফ কি, এখানে এনাফ হচ্ছে অ্যাডভার্ব, অপশন গ। সেন্টেন্সে এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড ওয়াইজকে মডিফাই করায় এটা অ্যাডভার্ব। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইট হ্যাজ স্টপ রেইনিং ইজ, এটা হচ্ছে জেরান, যেহেতু জেরান ভার প্লাস নাউনের কাজ করে, সুতরাং এখানে রেইনিং ভার প্লাস নাউনের কাজ করতে, সুতরাং এটা জেরান, অপশন ক। রাইট ডাউন দ্য অ্যাডজেক্টিভাল ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড, কার্টুনের অ্যাডজেক্টিভটা কি এটা জানতে চাওয়া হয়েছে। এখানে সঠিক অপশন নাই, কার্টুনের অ্যাডজেক্টিভ ফর্ম হবে কার্টুনিশ, এখানে দেখতে পাচ্ছেন, বা কার্টুন লাইক। হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড বোথ অ্যাজ ভার্ব অ্যান্ড নাউন, কোনটা ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার হতে পারে। এখানে ওয়াস্ট যেটা রয়েছে অপশন কতে, WASTE, এটা হচ্ছে ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার হতে পারে, যার অর্থ হচ্ছে অপচয় করা বা অথবা বর্জ্য। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ভিভিড, ভিভিড কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা জানতে চাইছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচ ইজ অ্যাডজেক্টিভ, নিচের কোনটি অ্যাডজেক্টিভ, এটা অপশন ক, স্পেশাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ার্ড ইজ নট এ নাউন, নিচের কোনটা নাউন নয়, ডিফেম, ডিফেম শব্দটি ভার্ব, অর্থ মানহানি করা বা কুচ্ছা রটনা করা। হুইচ ওয়ান অফ দ্য ফলিং ইজ নট এ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়, অপশন গ পেয়ার, এখানে ক্লাস অডিয়েন্স পাবলিক এগুলো হচ্ছে কালেকটিভ নাউন এবং পেয়ারটা হচ্ছে কমন নাউন। শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়থ, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে বিউটিটা কি, এটা নাউন। আই হ্যাড এ টক উইথ হিম, হিয়ার টক ইজ এন নাউন। দ্য ওয়ার্ড ডায়াবেটিক ইজ, ডায়াবেটিক ওয়ার্ডটা কি, এটা হচ্ছে বোথ নাউন এবং অ্যাডজেক্টিভ। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ডায়াবেটিক অ্যাডজেক্টিভ ও নাউন উভয় হয়। ইন দ্য সেন্টেন্স এ বার্কিং ডগ সেলডম বাইটস, দ্য ওয়ার্ড বার্কিং ডাজ দ্য ফাংশন অফ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। বার্কিং ডগ ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, যেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপেল, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে, অপশন গটা এখানে সঠিক। দ্য ওয়ার্ড বিউটিফুল ইজ এন ওয়ার্ড, বিউটিফুল কি ধরনের ওয়ার্ড এটা জানতে চাইছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান, হিয়ার ফাস্ট ইজ, এটা যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, প্রথমে মুসলিমটা হচ্ছে সাবজেক্ট, তারপরে অবশ্যই ভার্ব বসবে, সুতরাং সঠিক অপশন গ ভার্ব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়, অপশন গ লাভ, ভালোবাসা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বাকি যেগুলো আছে সব হচ্ছে কালেকটিভ নাউন। হুইচ ওয়ান ইজ নাউন, নিচের কোনটি নাউন, অপশন খ সং। হুইচ ওয়ার্ড ইজ এ ভার্ব, নিচের কোনটি ভার্ব, গ্লোরিফাই, অপশন গ, যার অর্থ হচ্ছে মহিমান্বিত করা। তারেক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট, হেয়ার এই বাক্যে ব্রাইট শব্দটি কোন পদ, অপশন খ অ্যাডজেক্টিভ। কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন, অবশ্যই অপশন গ মাইসেলফ, যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে অবশ্যই সেলফ এই কথাটা থাকবে, যেমন এখানে বলা আছে হিন্টসে। কোনটি পার্টস অফ স্পিচ নয়, নিচের কোনটি পার্টস অফ স্পিচ নাই, অপশন খ জিরান্ট। পার্টস অফ স্পিচ আট প্রকার, যেমন এখানে দেখা যাচ্ছে, দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ, রিপ্রোডাকশন ওয়ার্ডটা কি, এটা হচ্ছে নাউন, যেহেতু টিআইওএন শব্দটার সাফিক্সটা শব্দের শেষে রয়েছে,
তাছাড়া অর্থগত দিক থেকেও এটা নাউন। হি ইজ বেটার ওয়ার্কার দেন আই, এখানে বেটারটা কি যেহেতু আর্টিকেলের এবং আর্টিকেলের পরে এবং নাউনের আগে বসেছে, সুতরাং এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। সুতরাং সঠিক উত্তর অপশন ঘ, অ্যাডজেক্টিভ। হাউ জিরান ইজ ফর্ম, জিরান কিভাবে গঠন হয়, আমরা জানি ভার প্লাস আইএনজি দিয়ে জিরান গঠন হয়। দ্য আপ ট্রেন ইজ লেট, এখানে আপটা কি অ্যাডজেক্টিভ, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন ঘ হাইট। আজ এই ভিডিওতে এই পর্যন্ত, পরবর্তীতে হাজির হব গভর্নমেন্ট ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক কোশ্চেন নিয়ে, যেখানে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হবে। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন, লাইক দিন, কমেন্ট দিন এবং পরামর্শ দিন। আপনাদের কাছ থেকে পরামর্শমূলক ভিত্তিতে আমি ভিডিওটা বানাতে চাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।